সাগর সরোয়ার এবং মেরুন্ডুনি যখন হত্যাকাণ্ডের শিকার হন, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী যিনি এখন প্রয়াত হয়েছেন সারা খাতুন বলেছিলেন যে 48 ঘন্টার মধ্যে খুনি ধরা পড়বে। 48 ঘন্টা তো দূরের কথা, আমি হিসাব করছিলাম 11 বছরে 95,000-এর বেশি ঘন্টা চলে গিয়েছে, কিন্তু আমরা সেই হত্যাকাণ্ডের বিচার পাইনি। দেশে যে কোনো হত্যাকাণ্ড বা চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বিচার হচ্ছে আমরা দেখেছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি যে আমাদের সাংবাদিকদের হত্যাকাণ্ডগুলো বিচার হচ্ছে না। সাগর সরোয়ার এবং মেরুন্ডুনির শুধু হত্যা নয়, আমাদের এ পর্যন্ত যত সাংবাদিক হত্যা হয়েছে সেই হত্যাগুলোর বিচার হচ্ছে না। আমরা কিন্তু একটি জিনিস আমার কাছে মনে হয়েছে যে সাংবাদিকরা আমরা যেন অভিন্ন শক্তিতে শত্রুতে পরিণত হয়েছি। সে যারাই যখন সরকারে থাকেন তখনই কিন্তু সাংবাদিকদের প্রতি তাদের আচরণ একই রকম থাকে। কেন? কারণ সাংবাদিকরা আমরা কিন্তু দেশপ্রেম নিয়ে সাদাকে সাদা, কালোকে কালো, সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা তুলে ধরে ঘুরেই কিন্তু আজকে এই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। বন্ধুরা, আমরা সব হত্যাকাণ্ডের বিচার হলেও সাংবাদিকদের হত্যাকাণ্ডের বিচার হয় না। ঢাকা রিপোর্টার্স ইউনিটি সহ 11টি বছর আগে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এই হত্যার বিচার পাওয়ার জন্য এমন কোন কর্মসূচি নেই যে আমরা দিইনি, কিন্তু তারপরেও আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি কিন্তু আমরা আন্দোলনে আছি এবং আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। আপনাদের কাছে বলতে চাই, এই প্রতিশ্রুতি দিতে চাই, ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাগর সরোয়ার এবং মেহরুন্ডুনির হত্যার বিচার না পাওয়া পর্যন্ত এই দাবি থেকে সরে যাবে না, এই দাবি থেকে সরে যাবে না। আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। আমি আরো কিছু বিষয় সবাই আমরা জানি, তারপরে উল্লেখ করতে চাই, স্মরণ করিয়ে দিতে চাই। সাগর সরোয়ার এবং মেরুন্ডুনি যখন হত্যাকাণ্ডের শিকার হন, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী যিনি এখন প্রয়াত হয়েছেন সারা খাতুন বলেছিলেন যে 48 ঘন্টার মধ্যে খুনি ধরা পড়বে। 48 ঘন্টা তো দূরের কথা, আমি হিসাব করছিলাম 11 বছরে 95,000-এর বেশি ঘন্টা চলে গিয়েছে, কিন্তু আমরা সেই হত্যাকাণ্ডের বিচার পাইনি। আমরা ধিক্কার জানাই যে এই হত্যাকাণ্ডের বিচার না করতে পারার কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি। কেন আমাদের এই ভাই বোনকে যে হত্যা করা হয়েছে তাদেরকে কেন, তাদের এই হত্যার বিচার কেন হচ্ছে না, সেটা আমাদের কাছে বোধগম্য নয়।